গতকাল দেখলাম সাংসদ শান্তনু ঠাকুরকে, যিনি বলেছিলেন অরিজাত গুরুজাত ঠাকুরের পা ছুঁয়ে যে ওই বাড়িতে কেউ কখনো সংসদীয় রাজনীতিতে থাকবেন না, ভোটের রাজনীতি করবেন না। দেখলাম অরিজাত গুরুজাত ঠাকুরকে অপমান করে তিনি ভোটে দাঁড়িয়ে জিতে এসছেন। মধুয়াদের নিয়ে তিনি একটা নোংরা রাজনীতি করছেন, তার স্বার্থ চরিতার্থ করবার জন্য তাদেরকে কাজে লাগানো হচ্ছে। এর বিরুদ্ধেই আমার ক্ষোভ। পার্টিকে যেভাবে ব্ল্যাকমেল করছে, আমার মনে হয় যে এটা কোনো সুস্থ মানুষ মেনে নিতে পারে না। শান্তনু ঠাকুর বিভিন্ন সময় সিএর জন্য টাকা তুলছেন, ফর্ম ফিল আপ করছেন, শাসক দল অভিযোগ করছে, আপনার কি একই অভিযোগ? এ খবর আমাদের কাছে রয়েছেন যে উনি ওনার মতুয়া কার্ড দেবার নাম করে বা ইত্যাদি ইত্যাদি এবং আরও যেগুলো আছে ওনার সম্পর্কে আমার অনেক কিছু বলার আছে। আজকে এইটুকু বললাম, বাকিটা তোলা থাকলো আপনাদেরকে। আপনি কি বিজেপিতে থাকছেন? আমি তো এখনও বলিনি কোথাও যাচ্ছি, আর বললাম আমি আগামীতে আমার ভবিষ্যৎ আপনাদেরকে জানাবো, আমার চিন্তা আমি কি করবো। পাল্টা শান্তনু ঠাকুর কি জানিয়েছেন শুনে নেব। ওনাকে প্রভোক করা হচ্ছে, আর কেউ বা কারা প্রভোক করছে আমার বিরুদ্ধে এটা করার জন্য সেটা আগে উনি ক্লিয়ার করুক, কারা করছেন এটা আমি সেটা বলতে পারছি না। তো উনি ক্লিয়ার করুক কারা ওনাকে প্রভোক করছে, ওনার উদ্দেশ্যটা কী বা উনি কী করতে চাইছেন। ওনার ব্যক্তিগত ওনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কোনো রকম ঝামেলা নেই, গণ্ডগোল নেই, কিন্তু হঠাৎ করে উনি এই পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টিকে কেন ব্ল্যাকমেল করতে চাইছেন আমি বুঝলাম না। ঠাকুরবাড়ি সম্পর্কে এই যে মন্তব্য উনি করছেন, নিজেকে জনপ্রতিনিধি বলছেন, এরকম বিষয় তৈরি হলে ওরা নিজের জনপ্রতিনিধির ক্ষেত্র তৈরি হতে সমস্যা হবে আগামীতে। বিজেপির আরো অনেকেই বেসুরো হবেন, কটাক্ষ করেছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ঘনিষ্ঠতা বাড়ছে কিনা আমি জানি না, তবে এই বেসুরো সবাই আরম্ভ করবে, বেসুরো আরম্ভ হবে। অনেকে ভাবছিল না, অনেকে ভাবনা চিন্তা করছিলেন, অনেকে ভাবছিলেন, এবার বেসুরো শুরু হবে। আমি আপনাদের কথা একটা বারবার বলেছি, এখনো বলছি, একটু ওয়েট করুন, একটু দেখতে থাকুন। আগামী দিনে কি বিশ্বজিৎবাবু তৃণমূলে যোগ দেবেন, কি বলবেন? সেটা কি করে বলবো, সেটা তার মনের ভেতর তো আমি ঢুকতে পারছি না। তার মনের ভেতর ঢুকলে আমি বলতে পারতাম, আমি বলতে পারি যে খুব ভালো জায়গায় ওনার নেই। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।